বিচার করুন, মহারাজ বসন্ত সেনে আমার একমাত্র মেয়েকে ধরে নিয়ে গেছে, তোমার কুকীর্তির কথা আমি অনেক শুনেছি কিন্তু আজও আমার শুনলাম, এর বিষয় থেকে তুমি কিছু তৈরি হয়ে পাবে না, কারণ ওই সুলতান হালকা নারী নির্যাতনকারীকে অনুদিন ক্ষমা করে না। যাও বৃদ্ধা, তোমার মেয়েকে জামানি করেই হোক আমি উদ্ধার করে আনব। তাই করুন জনাব, আমার মেয়ে হারানোর ব্যথা আমি আর সইতে পারছি না, আমার মেয়েকে আপনার কৃপায় দয়া করো লইলে আমি এই বিসর্জন দিব জীবন, আমি সইতে পারব না। আমি কথা দিলাম বৃদ্ধা, আমার দেশে সত্যবিন্দু হলে তোমার মেয়েকে উদ্ধার করে আনব। এবার তুমি ঘরে ফিরে যাও বৃদ্ধা। তাই যাচ্ছি যাব, ভগবান আপনার মঙ্গল করুন, ভগবান আপনার মঙ্গল করুন। শুনেছ আলী নওয়াজ, ওই বসন্ত সেনে কুকুরটির কথা, আর এরপরেও বলতে চাও আমি এসব নিজেকে সহ্য করব? আমিও তাই ভক্তি যাব না। বড় ভাই যে নারী নির্যাতনকারীকে কখনো ক্ষমা করা যায় না, আপনি আজই যুদ্ধ হব না। আমি সেই নারীকে উদ্ধার করে আনব। তাই হবে তো হবে না, তাই হবে অবশ্যই, আমি যেমন করেই হোক সেই নারীকে উদ্ধার করে আনব। আর যে কাজে যদি কেউ আমাকে বাধা দেয়, যে গাঁজবকে আমি রেহাই দেব না, এ আমার শেষ কথা। এবার বুঝতে পারবে নারী নির্যাতনকারী কত শাস্তি, নারী নির্যাতনকারী কত শাস্তি। আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না, আমি এখান থেকে পালাই, আমি এখান থেকে আমাকে দয়া করে যেতে দাও। মুক্তি দেবার আগে তোমার রূপের অহংকার ভেঙে আমি তোমার না না
তোরা বারবার দেখো এই বসন্ত আমি দেখে নিতে চাই বারবার দেখো বাবা সেনে হাত থেকে কে তোমাকে রক্ষা করবে আমাকে বাঁচাও কে কোথায় আছো আমাকে বাঁচাও হুঁশিয়ার লাগতো ফুলের হাত ছেড়ে দে বলছি আমি তোর রূপের আমার ফুলের গায়ে কলঙ্ক লেপন করতে চেয়েছি No!
Yeah.
হঠাৎ বিজয়কে ডাকছো কেন? এতদিন পর হঠাৎ কেন যেন আমি আমার বিজয়কে বিজয়ের তরণ আত্মরা শুনতে পাচ্ছি মহারাজ। ওর ভাই সে যখন এক বছর বয়স তখন একদিন ডাকাত আমাদের আক্রমণ করে তখন তাকে চুরি করে নিয়ে যায়। যাও রানী বিশ্রাম যাও গিয়ে, হঠাৎ এতদিন পর তোমার বিজয়ের কথা মনে পড়েছে তাই তোমার এমন লাগছে। জানি না রানী তোমার অনুমান সত্যি হতেই পারে। আমি এসেছি মহারাজের ফরমান নিয়ে। তাই সেই ফরমান এই নিন সেনাপতি সাহেব, ওই ফরমান নিয়ে বলো আমাকে শোনাও কি লিখেছে। আমার দরবারে কেন রাজকর পাঠানো হয় না?
তাই আজ শেষবারের মতো আমার ফরমানদের সিপাহশালাকে পাঠালাম। আমি আশা করি সাত দিনের মধ্যে বকেয়া রাজ কর সুলতান দরবারে পাঠাতে বাধ্য থাকিবে, নতুবা এর পরিণাম হবে ভয়াবহ। একই হোক সুলতান হামিদ খান বন্যার ফলে প্রজারা ঘরে ফসল করতে পারছে না, প্রজারা বর্তমানে খুবই কষ্টে, তাই তারা রাজকর দিতে পারবে না। বন্যা তো হলো দুই বছর হলো, তার আগে রাজকর কেন পাঠালেন না? জবান সামনে কথা বলুন, যুবরাজ নইলে জীবন ছাড়া আলী নাম এর জবাব দিতে দ্বিধা বোধ করবে না। জবান সামনে দাঁড়িয়ে এ কথা বলতে তুমি সাহস কোথায় পেলে? অন্যের প্রতিবাদ করতে আরে রাজ কোনো ভয় করে না। এবার পরিষ্কার করে বলুন, রাজকর পাঠাবেন কিনা? না, এখন আমরা রাজকর দিতে পারবো না। আপনারা তৈরি থাকবেন, অতিরিক্ত সুলতানের হয়ে আমি আপনার পাশে আক্রমণ করতে দ্বিধাবোধ করবো না। আমাকে বন্দি করার মতো বীর এই প্রাসাদে একটিও নেই। কি যাবে আসছি কিনা আমি তাই দেখাচ্ছি। কোথায় যাবে? কি বললে তুমি? আই তুমি বেরো,